সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের নবম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা থ্রি অ্যাসাইনমেন্ট সমাধানটি আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। সেই অ্যাসাইনমেন্টটি দেখে না থাকলে দেখে নেবেন। তো এখন আমরা বিজ্ঞান টু অ্যাসাইনমেন্ট সমাধান, আপনাদের জন্য যে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ছিল সেই সমাধানটি আমরা এখন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রেখে আমরা সমাধান অংশে চলে যাচ্ছি। তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার চারপাশে দেখা বিভিন্ন 10টি প্রাণীর নাম বাছাই করতে হবে, বাছাই করে আমাদের ছকে শ্রেণীবিন্যাস করতে হবে। তারপর হচ্ছে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এই লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো মানব জীবনে তাদের কী গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের তৈরি করতে হবে। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী সমাধান অংশে চলে আসছি। এখানে আমরা প্রতিবেদনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি দিয়ে রেখেছি। এখানে হচ্ছে তারিখ দিবেন, বরাবর আপনার স্কুলের নাম দিবেন এখানে, আর বিষয় হচ্ছে আমার চারপাশে দেখা 10টি প্রাণী গুরুত্ব উল্লেখপূর্বক এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন। তো জনাব এখানে লিখে আপনারা পুরো সমাধানটি করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে প্রথমে আমরা দেখি শ্রেণীবিন্যাসটা কী। পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস, আর শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তো আমরা এই কথাটি লিখে রাখবো যে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। তো আমাদের প্রথম নির্দেশনায় বলা ছিল যে আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস। নিম্নে আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা হলো। তো আমি যে প্রাণীগুলো দেখেছি সেই প্রাণীগুলোর নাম আমি আমার চারপাশে রয়েছে সেই প্রাণীগুলোর নাম আমি এখানে লিখে রাখবো। এখানে কিন্তু এভাবে ছক করবেন, ছক করে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা আনসার করবেন, উত্তরপত্রে লিখবেন, এখানে ক্রমিক নং দিবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবং প্রাণী দিবেন, রাজ্য দিবেন এবং শ্রেণী দিবেন। তো প্রথমে হচ্ছে কেঁচু, কেঁচু রাজ্য হচ্ছে এনিমিলিয়া। সুপ্রিয় শিক্ষার্থী এখানে যে প্রাণীগুলো রয়েছে সবগুলোই কিন্তু এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, হ্যাঁ। এবং এইখানে কেঁচুর যে শ্রেণীটা রয়েছে সেটি হচ্ছে অমেরুদণ্ডী এবং এটি প্লাটিহেল মিনথেস শ্রেণীর ভুক্ত। তো প্রজাপতি অমেরুদণ্ডী এনিমিলিয়া রাজ্য এবং অমেরুদণ্ডী আর্থ্রোপোডা পর্ব। ব্যাং হচ্ছে এনিমিলিয়া রাজ্য এবং অমেরুদণ্ডী উভচর। টিকটিকি 4 নম্বরে এনিমিলিয়া মেরুদণ্ডী, এটি হচ্ছে সরীসৃপ। এবং 5 নম্বরে হচ্ছে রুই মাছ, এটি রাজ্য হচ্ছে এনিমিলিয়া এবং শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী মৎস্য। 6 নম্বরে হচ্ছে মুরগি, এখানে এনিমিলিয়া মেরুদণ্ডী এবং পক্ষীজাত। 7 নম্বরে হচ্ছে ইঁদুর এনিমিলিয়া মেরুদণ্ডী, এটি হচ্ছে স্তন্যপায়ী। এবং 8 নম্বরে হচ্ছে কুকুর এনিমিলিয়া রাজ্য এবং শ্রেণী হচ্ছে আমাদের মেরুদণ্ডী এবং স্তন্যপায়ী পর্ব। 9 নম্বর হচ্ছে সাপ এনিমিলিয়া মেরুদণ্ডী সরীসৃপ এবং দুয়েল এনিমিলিয়া মেরুদণ্ডী পক্ষী। তো এই ছিল আমাদের নির্দেশনার আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অংশের কাজ, যে আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকের মাধ্যমে এখানে শ্রেণীবিন্যাস করা হলো। এরপর আমাদের যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে প্রথমত হচ্ছে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করতে হবে, এরপর হচ্ছে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো। তো প্রথমে আমরা দেখব মানব জীবনে যে 10টি প্রাণী আমরা লিখেছি সেই 10টি প্রাণীর গুরুত্ব কী কী রয়েছে সেই বিষয়টি আমরা প্রথমে দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটিতে যদি এখনও মনের ভুলে লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক বাটন প্রেস করবেন। মানব জীবনে 10টি প্রাণীর গুরুত্ব এখানে আমরা লিখেছি, আপনি এভাবে লিখবেন, অবশ্যই চাইলে আরও ভালো করে লিখতে পারেন। বাস্তুসংস্থানের সঠিক ব্যবস্থাপনার জন্য উপরে উল্লিখিত প্রত্যেকটি প্রাণীর গুরুত্ব অপরিসীম। যেমন আমরা যদি বলা হয় যেমন কেঁচু আমাদের মাটির সঠিক গুণাগুণ বজায় রাখতে সাহায্য করে বলে কেঁচুকে প্রকৃতির নাঙ্গল বলা হয়। তো এখানে আমরা কেঁচুর গুরুত্বটা দিয়ে দিলাম। ব্যাং আমাদের পরিবেশের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে স্থিতিশীল রাখে। টিকটিকিও বিভিন্ন ক্ষতিকর পোকা পতঙ্গ খেয়ে আমাদেরকে বিভিন্ন রোগবালাই হতে রক্ষা করে। আবার কুকুর আমাদের বাড়ির পাহারা দিয়ে থাকে। মুরগি রুই মাছ আমাদের প্রাণীজ আমিষের বড় একটা অংশ জুড়ে রয়েছে। আর হচ্ছে সাপ নানা ধরনের পোকামাকড় ব্যাং ও ইঁদুর ইত্যাদি খেয়ে পরিবেশের বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে। সাপ প্রজাপতি হচ্ছে
প্রজাপতি পরাগ রেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়ন ঘটায় প্রজাপতি। এছাড়াও দুয়েল ধানের পোকামাকড় সহ বিভিন্ন শাক সবজি পোকামাকড় খায় বলে দুয়েল আমাদের জাতীয় পাখি। তাই আমি বলতে পারি যে আমার দেখা 10টি প্রাণী মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইখানে একটি প্রাণী কিন্তু বাদ গিয়েছে সুপ্রিয় শিক্ষার্থী, সেটি হচ্ছে ইঁদুর। ইঁদুরের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতেছি না। ইঁদুর হচ্ছে বাসস্থানের একটি উপাদান হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই বিষয়টি আপনারা সুপ্রিয় শিক্ষার্থী লিখতে পারেন, অথবা আপনার পরিচিত অন্য কোনো প্রাণীও লিখতে পারেন ইঁদুরের পরিবর্তে। তো এরপর হচ্ছে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে যে পদক্ষেপ নেওয়া যায় সেইগুলো হচ্ছে, এ সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে। নাম্বার থ্রি বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে। নাম্বার ফোর হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে এই সকল প্রাণীকে। পাঁচ উপরোক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এ সকল প্রাণীর সুস্বাস্থ্যে আমাদের তৎপর থাকতে হবে। এরপর ছয় নাম্বার এই সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সাত নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশ বিস্তারের ব্যবস্থা করতে হবে। এবং আট নাম্বারে যে যে বিষয়টি নিব, যে পদক্ষেপ, সেটি হচ্ছে এই ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের নবম সপ্তাহের জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টু অ্যাসাইনমেন্ট সমাধান। আপনাদের বাংলা থ্রি অ্যাসাইনমেন্ট সমাধান আমাদের চ্যানেলে রয়েছে, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই সমাধানগুলো দেখে নেবেন। তাছাড়া আপনাদের বিগত সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানগুলো কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো খেয়াল করবেন, তাহলে আপনারা আপনাদের সমস্ত অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেয়ে যাবেন। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।